everyone trust. হ্যালো বন্ধুরা, কেমন আছে? নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে সবাইকে নতুন একটি ভিডিও স্বাগতম করছি। বন্ধুরা, আজকের ভিডিওটি বুলগেরিয়া নিয়ে। বর্তমানে ঈদের পর আমাদের সরকারিভাবে বোস্টাল অফিসগুলোর সাহায্যে বুলগেরিয়াতে শ্রমিক নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, যারা গার্মেন্টস বিষয়ে দেশের বাইরে বা ইউরোপে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল দর্শকের কাছে। এবং এই কাজটি সম্পূর্ণ বোস্টাল অফিসের সাহায্যে করা হবে। বন্ধুরা, বুঝতেই পারছেন কতটা সুযোগ সুবিধা এবং গ্রান্টেডভাবে ট্রাস্টেডভাবে আপনারা বোস্টাল অফিসের সাহায্যে বুলগেরিয়া দেশটিতে যেতে পারবেন। বন্ধুরা, বর্তমানে এই কাজটি গার্মেন্টস সুইং অপারেটর উপরে ভিত্তি করেই নিয়োগ করা হবে। ডিরেক্ট বোস্টাল অফিস অর্থাৎ ডিরেক্ট বুলগেরিয়া থেকে আপনাদের নামের উপর ভিসা হয়ে আসবে। খুব বৈধভাবে এবং সহজভাবেই অল্প সময়ের ভিতরে সামান্য টাকার বিনিময়ে বুলগেরিয়া দেশটিতে যেতে পারবেন। এবং বাংলাদেশিদের জন্য ইউরোপে যাওয়ার জন্য একটি সুবর্ণ সুযোগ। বন্ধুরা, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আপনাদের এই ভিডিওটি কীরকম লাগছে। বর্তমানে ঈদের পর অনেকগুলো দেশেরই ডিমান্ড আমাদের কাছে এসেছে বা আমার তথ্য মতে জানা রয়েছে। তাই বন্ধুরা, যারা বিদেশে যাওয়ার জন্য প্রার্থী তারা অবশ্যই দেশি ভিসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলে নিত্যদিনই 100% গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপলোড করা হয়। বন্ধুরা, যদি আপনারা এই কাজগুলোতে যাওয়ার জন্য আগ্রহী হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এই পুরো ভিডিওটি দেখে আমাদের সাথে যোগাযোগ করে যেতে পারেন। এছাড়াও যারা সুইং অপারেটিং পারেন তাদের জন্য অসংখ্য সুবর্ণ সুযোগ রয়েছে বুলগেরিয়া দেশটিতে। এছাড়া বন্ধুরা, যারা সুইং অপারেটিং পারেন না তারা কাজ শিখে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের থেকে কাজ অর্জন করে আপনারা খুব সহজেই বুলগেরিয়া দেশটিতে কাজ শেখার মাধ্যমে যেতে পারবেন। বর্তমানে সুইং অপারেটর নিয়োগ করা হবে এই দেশটিতে। বন্ধুরা, বেতন কিন্তু খুব ভালো আকারের হবে। প্রত্যেকটি কাজের সাথে থাকবে ওভারটাইম এবং থাকা এবং খাওয়া কোম্পানি নিজেই বহন করবে। বন্ধুরা, বুলগেরিয়া হলো একটি ইউরোপের পার্শ্ববর্তী দেশ। এই দেশটিতে ইউরো বা বুলগেরিয়ান টাকা চলে থাকে এবং এই দেশে যদি আপনারা যান খুব অল্প সময়ের ভিতরেই সফলতা অর্জন করে নিজের জীবনকে উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন। বেতন 40,000 টাকা হবে, ওভারটাইম করলে আরও 10,000 টাকা বৃদ্ধি পাবে। সব মিলে 50,000 টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন এবং অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করে নিজের জীবনকে একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে পারবেন। বন্ধুরা, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। 8 ঘন্টা ডিউটি হবে এবং থাকা খাওয়া কোম্পানি বহন করবে। কাজটি সম্পূর্ণ ভিসা প্রসেসের সাহায্যে হয়ে থাকবে, কোম্পানি ভিসা প্রসেসের সাহায্যে হয়ে থাকবে। বন্ধুরা, যদি সফলতা অর্জন করতে চান এই দেশটি হবে আপনাদের জন্য একটি অন্যতম চয়েস। বন্ধুরা, দেখতে দেখতে আমরা এই ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি। যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কমেন্ট করবেন নেক্সট কীরকম কন্টেন্ট চান, এরকম কন্টেন্ট আপনাদের জন্য আমরা তৈরি করে নিয়ে আসব। বন্ধুরা, দেশি ভিসা চ্যানেলটি আজ আপনাদের জন্য এগিয়ে যাচ্ছে। আমরা আপনাদের জন্য নিত্যদিনই 100% গ্রান্টেড ভিসা ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে তৈরি করে নিয়ে আসি। যারা যাবেন তারা কাঙ্ক্ষিত অফিসগুলোতে যোগাযোগ করে দেখতে পারেন, তারাই আপনাদেরকে সম্পূর্ণ সুযোগ সুবিধা এবং সাহায্য করে থাকতে পারে। বন্ধুরা, আমরা এই ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি। যারা ভিডিওতে এখনও লাইক দেননি তারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন কীরকম নেক্সট কন্টেন্ট চান। এই পর্যন্ত বন্ধুরা আমরা ভিডিওটি শেষ পর্যায়ে এসে পড়েছি। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দেশি ভিসা চ্যানেলে নিত্যদিনে সকল ধরনের গ্রান্টেড ভিসার বা গার্মেন্টস ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে তৈরি করা হয়। তাই বন্ধুরা, যারা বিদেশ যাবেন তারা অবশ্যই দেশি ভিসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ছিল আজকের ভিডিও। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন আমাদের দেশি ভিসার চ্যানেলে। এবং দেখতে দেখতে আমরা এই ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন দেশি ভিসার চ্যানেলে। আসসালামু আলাইকুম।